মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং ভিক্টোরিয়া থানার পুলিশের তরফে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। আজ রবিবার পুকুরিয়া থানা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে আয়োজন করে পুলিশ কর্তারা। উপস্থিত ছিলেন থানার ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। গত দুই মাসে পুকুরিয়া থানা এলাকায় বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় আজ। পুলিশ সূত্রে জানা গেছে, গত প্রায় দুই মাস ধরে পুকুরিয়া থানা এলাকায় বিভিন্ন প্রান্তের মানুষের মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার হয়। সেই উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকের হাতে তুলে দিতেই রবিবারের এই কর্মসূচি। 11টি নামি দামি কোম্পানির অত্যাধুনিক মোবাইল ও একটি ল্যাপটপ প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। আমরা খুব খুশি যে আপনাদের হাতে এই মোবাইলটা আমরা ফিরিয়ে দিতে পেরেছি। আগামী দিনে পুকুরিয়া থানা, মালদা জেলা পুলিশ তথা পুকুরিয়া থানা আপনাদের সঙ্গে আছে। আজকে মালদা জেলা পুলিশের উদ্যোগে পুকুরিয়া থানার সহযোগিতায় আমরা আন্তরিকভাবে আমাদের এখানে থানা এরিয়াতে যে সমস্ত মোবাইলগুলো মিসিং হয়েছিল, হারিয়ে গেছিলো, সেই সমস্ত মোবাইলগুলো মালদা জেলা এসওজির সাহায্য নিয়ে আমরা সেগুলোকে উদ্ধার করেছি এবং উদ্ধার করে প্রকৃত গ্রাহকের হাতে আমরা আজকে ফিরিয়ে দিলাম। এবং স্বভাবতই তারা খুব খুশি তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে, এবং এটা আমাদের একটা আন্তরিক প্রচেষ্টা। মালদা জেলা পুলিশের উদ্যোগে প্রচেষ্টা শুরু হয়েছে দীর্ঘদিন ধরেই, বিভিন্ন থানাতেই হচ্ছে, আমরাও তার আঙ্গিক হিসাবে আজকে এটা করলাম। আমরা 11টা মোবাইল উদ্ধার করে তাদের মালিকের হাতে ফিরিয়ে দিলাম। যদি কোনো রকম রোধে গেছে খুব সংক্ষিপ্ত, পুলিশের এই উদ্যোগে খুশি মোবাইল ফোন ও ল্যাপটপ মালিকেরা। মালদা থেকে মোবাইল এবং ল্যাপটপ বাড়ি থেকে হারিয়ে গেছিল গত মাস দেড় দুয়েক আগে। পুকুরিয়া থানার আন্তরিক প্রচেষ্টায় যেভাবে উদ্ধার করলেন, ওনাদের যে সীমিত পরিকাঠামোর মধ্যে থানার বড়বাবু, ইনভেস্টিগেশন অফিসার এবং থানার সমস্ত স্টাফকে আমি আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই, এবং আশা করব এই যেভাবে উদ্ধার হচ্ছে তাতে আগামী দিনে মোবাইল চুরি বা অন্যান্য চুরিগুলো বন্ধ হবে, এটা আশা রাখছি। আপনার নাম? আমি ডাক্তার হুমায়ুন কবির, আমার বাড়ি হচ্ছে হরিপুর, আমি সম্বলপুর জেলাতে কৃষি মেডিকেল অফিসার। ফিরে পাওয়ার আমাদের খুব ভালো লাগছে, শুধু তাই না, মোবাইলটা থেকেও আমার ল্যাপটপের যে ডাটাগুলো ছিল সেটা খুব জরুরি ছিল, এবং আমাকে খুব ভালো লাগছে যে হারিয়ে যাওয়ার পরেও আমরা পেতে পারি। এটা যেন এর আগে কোনো দিন ভাবিনি যে এই ধরনের মাল হারিয়ে যাওয়ার পর আমরা কোনো পাবো। এই থানার মধ্যে থানাতে যে পরিকাঠামো আছে, এই পরিকাঠামোর মধ্যে ওনারা যেভাবে উদ্ধার করলেন এটা অবিশ্বাস্য, সাধারণত এর আগে কোনো দিন আমি দেখিনি। থ্যাংক ইউ। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে।
প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী ব্যানার্জিতে দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033।